বন বিভাগের একাংশ কর্মীর বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ বহুদিনের। শুক্রবার কৈলাসহরে আরও একবার বেআব্রু হল বন দপ্তর এক দুর্নীতিপরায়ণ আধিকারিকের দৌলতে। গুণধর ওই বন আধিকারিকের নাম লিটন দেবনাথ। আইপিএফটি অভিযোগ, ওই বন আধিকারিক কারণে অকারণে সহজ সরল উপজাতিদের ক্ষতি সাধন করছে। অভিযোগ বিভিন্ন ধরনের অভিযোগ, সেগুলি হলো আমাদের ভাই বোনদের পাট্টা এরিয়াতে উনি ইলিগেলিভাবে ঢুকে সুপারি বাগান, কলা বাগান, চা বাগান কেটে ফেলেছে, কেটে নষ্ট করে দিয়েছে। কিন্তু নন ট্রাইবাল যেটা, যে ইলিগেলি ফরেস্ট এরিয়াতে যারা ক্যাপচার করে রেখেছে, যারা দখল করে রেখেছে, ওনাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। শুধু যাদের পাট্টা হোল্ডার আমাদের উরাং ভাই বোনরা, যে তারা তো সরল সুজা, কিছু বুঝে না, ওইটার ফায়দা নিয়ে টাইমে কেলেঙ্কারি চালিয়ে যাচ্ছে। আইপিএফটির নেতা জয়কিষণ দেববর্মা স্পষ্ট অভিযোগ করেন, বন আধিকারিক লিটন দেবনাথ কাঞ্চন মূল্য বিনিময়ের মাধ্যমে রফা করে এখনো বহাল তবিয়তে রয়েছে। 8 তারিখে একটা ট্রান্সফার অর্ডার অলরেডি বার হয়ে গিয়েছিল। কোন মাসের 8 তারিখ? এই বছরের 2020-এর জানুয়ারি মাসের 8 তারিখে। কিন্তু তাইনে ট্রান্সফার হওয়ার পরের দিনও তাইনে আগরতলা গিয়ে তাইনে যে পরিচিত যে অফিসার আছে, অফিসার সাথে টাকা দিয়ে, ঘুষ দিয়ে তাইনে এখানে আবার স্টে অর্ডার নিয়ে নিয়েছে। স্টে অর্ডারে আমার কাছে প্রমাণপত্র আছে, স্টে অর্ডার যে নিয়েছে উনি। তাহলে কীভাবে সম্ভব ট্রান্সফার হয়ে যায় আর উনি আবার স্টে অর্ডার নিয়ে নেয়? শুক্রবার আইপিএফটি ঊনকোটি জেলা কমিটির উদ্যোগে কৈলাসহরে অবস্থিত মহকুমা বন দপ্তরের সদর দরজায় তালা বন্ধ করে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ছুটে আসে কৈলাসহরের মহকুমা শাসক বিশাল কুমার। তিনি এসে বিক্ষোভরত আইপিএফটির নেতাকর্মীদের সাথে কথা বলেন এবং ক্ষোভের কারণ সম্পর্কে অবহিত হন। এরপর মহকুমা শাসক অভিযুক্ত বন আধিকারিক লিটন দেবনাথের বিরুদ্ধে তদন্ত সাক্ষেপ শাস্তির আশ্বাস দেন। এক ফরেস্টার হ্যাঁ, শ্রী দেবনাথ, লিটন দেবনাথ ফরেস্টার হ্যাঁ, পোস্টেড চণ্ডীপুর বিট এরিয়া মে। উনকে খিলাফ কুছ কমপ্লেন্স থি, উনকা ট্রান্সফার হো গিয়া থা, ট্রান্সফার কে বাদ স্টে কর দিয়া গিয়া থা। উস স্টে কো লেকর উসকে অপোজিশন মে কুছ লোগোঁ কি কমপ্লেন থি, উনপে ইনকোয়ারি হো, উনকা স্টে জো হ্যায় উসকো ক্যান্সেল কিয়া যায়, ট্রান্সফার হো। ইস ওয়জহ সে এসডিএফও কে পাস আয়ে থে আর অভি উনকে উনকে খিলাফ বহুত সারি কমপ্লেন্টস হ্যাঁ, উরাং কমিউনিটি সে আর বাকি ট্রাইবাল গ্রুপ সে। তো উসি পে হামলো অ্যাকশন লেঙ্গে ইয়া আশ্বাসন দিয়া গিয়া হ্যাঁ। হাম ভী সিনিয়র অফিসার সে বাত করেঙ্গে কি আগর ও ইনভলভ হ্যায় তো উনকে খিলাফ অ্যাকশন লিয়া যায়। আর মহকুমা শাসক এদিন আইপিএফটির নেতাকর্মীদের আগামী 10 দিনের মধ্যে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। এরপরেই আইপিএফটির নেতাকর্মীরা বিক্ষোভ তুলে নেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।